কথার মধ্যে, তার বাইরে বেরোলেই আমরা সুন্দর নই, এটা আমরা নিজেরা মনে করি। সেই স্ট্যান্ডার্ড গুলো থেকে আমরা নিজেদের মধ্যে একদম আমরা মোটা হতে পারি, কিন্তু আমাদের জীবনটা মোটামুটি নয়। প্রচন্ড ভালো বই, যেভাবে সাবজেক্টটা ডিল হয়েছে, লাইফটা অ্যাকচুয়ালি মোটামুটি না, শুড বি ফাটাফাটি, খুব ভালো লেগেছে। আমি নিজে মোটা তো আমি নিজের সঙ্গে রিলেট করতে পারছি। লাইফের আসলটা হচ্ছে নিজের চিন্তা ভাবনা, নাথিং মোর দ্যান দ্যাট, অ্যান্ড আই লাইক ইট। এরকম ছবি আমরা আগে কখনো পাইনি, এবং সমাজের মধ্যে এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, আরও সমাজটা আরও সুন্দর হবে, ফাটাফাটি হবে সমাজটা। যতই মোটা হোক, দে ডোন্ট হ্যাভ টু গিভ আপ, আর দে ক্যান এনজয় লাইফ। মোটা হলে তাহলে তার দুঃখ নেই, তা সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রচুর মানুষ আসে যারা ভীষণ ওবেস, যে খুব মন খারাপ থাকে, তো তাদের কিন্তু মন খারাপটাকে একদম ভালো করে দেবে। আমরা যেরকম আমরা সেভাবেই নিজেদের অ্যাকসেপ্ট করতে পারি, আর আমরা সোসাইটির দিকে কান না দিয়ে লাইফটা নিজেদের মতো ভালোভাবে লিড করতে পারি। আই অ্যাম আ প্লাস সাইজ মুভার এন্ড আই লাভড ইট। ইয়েস, আই অ্যাম অ্যাকচুয়ালি আই লাভ ইট। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমাদের জীবন মোটামুটি না, ইট ইজ ফাটাফাটি। বডি শেমিং এই ব্যাপারটাকে যে হাইলাইট করা হয়েছে সেটা খুব ভালো হয়েছে, যে এক্সারসাইজ মানুষজনের যে সামনে এগিয়ে আসছে, অবভিয়াসলি খুব ভালো কনসেপ্ট ছিল। আমরা মোটা হতে পারি, কিন্তু আমাদের জীবনটা মোটামুটি না, ফাটাফাটি।